বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মোহাম্মদ আজমান আলীর ছোট ছেলে সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোহাম্মদ জাবির আহমেদ গত 11 তারিখ থেকে নিখোঁজ। 11 তারিখ সন্ধ্যার পর দুবাগ বাজার থেকে বাড়ি ফেরার সময় তার সাথে হোয়াটসঅ্যাপে শেষবার কথা হয়েছিল বলে জানান তার বড় ভাই জামিল আহমেদ। সানডে আমি 6:47 লাস্ট কল দিছি। কল দেওয়ার সময় তেন রিসিভ ভরি আমার কইছেন যে আমি বাইরে কই তারে কইছি যে বীর তুমি বাড়ি তাও ভাই বাইরে যাইতাম। তো তেন কইছেন ভাই আমি আইরাম বাড়িত হইও তানোর ফোনটা শেষ। আমি তো স্বাভাবিকলি মানে যে লাতানডে ফোন দেইও লাও দিছি। তখন একটু পরে আবার 10-15 মিনিট বাইরে আর সামথিং কিছু আগ করাইতে পারে সময় এটা টাইমে তান্ডে ফোন দিছি ফোন বন্ধ দেখাইছে। আমি আর তোমার একটা গুরুত্ব দিছি না যে ফোন দুইবার একবার দিছি মনে হয় আর ফোন বন্ধ দেখাইছে। তখন আমি তোমার একটা মানে বইতেও পারে বন্ধ 7:00-8:00 দিকে এগুলো বন্ধ হইতেও পারে। তখন আমি আর তোমার একটা সিরিয়াস দিকে চলছি না। যখন ফোন বন্ধ হইতে হইতে বেশি লং টাইম বন্ধ হয়ে গেছে তখন আমি 9:00-10:00 দিকে আমার মানুষ সারা যারা আমার মহল্লার মানুষ মেম্বার সারারেও আমি আস্তে আস্তে জানাই দিছি। ফ্রেন্ড সার্কেলের প্রথমে আমরা জানাইছি যে আপনার লগে জাবির আসেনি, তারা কইছে ভাই না তাই তো সন্ধ্যা পর্যন্ত আসলা পরে তো তাই গেছেনি। তখন তারাও মানে উনিয়া তো হুট করে যে রাত 10:00-11:00 সময় তো তারাও তো মানে স্টুডেন্ট মানুষ বারো যাওয়ার কথা না, তারা একটু দেরিতে আইসি ফজরের আগ বাদ আগেও আইসে, তারা ফজরের আগে আইসি আই আমরা লগে সারাদিন কিন্তু মানে তারা যতটা মানে ভারসাম্যতে যেতে জায়গায় যেতে পারে বা ফ্রেন্ড সার্কেল আসে সব জিনিসও আমরা ইয়ে করছি কিন্তু এখন পর্যন্ত তারা তো কোনো খোঁজ পাইছি না। নিখোঁজ হওয়ার আজকে কতদিন হয়েছে? গত শুক্রবারে আরিছে, আজকে মেবি রবিবার না সোমবার, সোমবার ইকোকার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য। ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট। এদিকে ছোট ছেলেকে হারিয়ে দিশে হারা পরিবারটি তার নিখোঁজ হওয়া নিয়ে এখনো স্বচ্ছ কোনো ধারণা পাননি তারা। আমার কোনো দুশ্মন নাই এই পৃথিবীর উপরে, আমার দুশ্মন আমি 34 বছর আমি বিদেশ থাকি, আমার কোনো দুশ্মন নাই। আপনারা ফোন করে দিলে দেখতে পারেন আমি এই যে আমার মোবাইল লইয়া আমি রাইতাম পারি না বুঝতাম পারছি না, তারা লইয়া খাইবো কতদিনটা আরামে থেকে ডেটটাই চলে যাইব আল্লাহ নিবা কি যাইব কি ও আরামর লাগিয়ে আমি আইলাম দেশ আইয়া কিন্তু আমি দুশ্মন দিয়ে আমি নিজেও জানি না বুঝতাম পারতাম না আমি কোনো দুশ্মন। এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জানান নিখোঁজ জাবির আহমেদ কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এসেছে। নান্দনিক ডিজাইন ও অত্যাধুনিক সকল সুবিধা নিয়ে আরো এক ধাপ এগিয়ে আলিশা সেন্টার। বিয়ে, জন্মদিন, আকিকার মতো যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনে আমরা প্রস্তুত সুবিশাল পরিসরে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন আলিশা সেন্টার, নবাং মাথিউরা রোড, বিয়ানীবাজার, সিলেট।